السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. প্রাকৃতিক উপায় মেনে চিকন স্বাস্থ্য মনে রাখুন মাত্র 30 দিনে. প্রিয় দর্শক, কলকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র. নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের কলকাতা হারবাল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে ক্লিক করলে প্রতিটি মুহূর্তে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন. তো বন্ধুগণ, আপনার শরীর স্বাস্থ্য মোটা করতে চাইলে, বিশেষ করে মাত্র 1 মাস বা 30 দিনে, আপনাকে অবশ্যই প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করতেই হবে. অনেকের ধারণা যে ব্যায়াম করলে বেশিরভাগ মানুষ ওজন কমানোর জন্য, ব্যাপারটা এমন তো তা না. যেমন ওজন কমানোর জন্য ব্যায়াম প্রয়োজন, তদ্রূপ ওজন বাড়াতে চাই ব্যায়াম করা জরুরি. অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সময় সকালবেলা আধা ঘন্টা, বিকেলে আধা ঘন্টা ব্যায়াম করলেই আপনার এই চিকন স্বাস্থ্য মোটা এবং ভরার চেহারার অধিগ্রহতি পারবে মাত্র 1 মাসে বন্ধুগণ. এই জন্য ব্যায়াম শেষে অনেকে সামথিং কিছু হালকা খাবার খায় যারা ওজন কমাতে চান, আর যারা ওজন বাড়াতে চান তারা ব্যায়াম করার পরে পেট ভরে কিছু না কিছু বেশি করে খাবার খেতে হবে. যেমন এর ভিতরে দুধ, দই, ছানা এবং বিভিন্ন মিষ্টিজাতীয় ফল খেতে হবে. এই মিষ্টিজাতীয় ফল খাওয়ার মাধ্যমে, দুধ দই ছানা খাওয়ার মাধ্যমে চিকন স্বাস্থ্য মোটা করা যায় প্রাকৃতিক উপায়ে. বিশেষ করে মিষ্টি ফল, মিষ্টিজাতীয় খাবার যেমন জিলাপি, সাদা মিষ্টি, রসগোল্লা, ছানা, দুধ, দই, এগুলো যদি আপনি ব্যায়াম করার পরে খেতে পারে পর্যাপ্ত পরিমাণ, তাহলে দেখবেন বন্ধুগণ 1 মাসের ভিতরেই আপনার চিকন স্বাস্থ্য মোটা প্রাকৃতিকভাবেই, কোনো চিকিৎসা ঔষধ ডাক্তার পরামর্শ ছাড়াই আপনার এই চিকন স্বাস্থ্য প্রাকৃতিক উপায় মোটা করতে পারে ইনশাআল্লাহ. এছাড়াও আপনাকে শরীরে ওজন বাড়াতে চাইলে এ খাবারগুলো খেতে হবে, পাশাপাশি আপনাকে ক্যালোরিযুক্ত খাবার, এর কোনো বিকল্প নাই. বিশেষ করে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যেমন কোমল পানীয়, ঘি, মাখন, বিশেষ করে খাসির মাংস, গরুর মাংস, আলু ভাজা, পাশাপাশি ডার্ক চকলেট এবং খেজুর, দই, এই জাতীয় খাবার আপনাকে নিয়মিত খেতে হবে বন্ধুগণ. অনেকে ধারণা কীভাবে শুরু করব, কবে তো শুরু করব, কখন শুরু করব, এই নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন. আবার অনেকে দেখা যায় ভালো ভালো খাবার খেয়েও স্বাস্থ্য হয় না, অনেকে নাক স্বাস্থ্য হয়ে যায়. তাদের জন্য ডায়েট হলে 1 মাসের স্টার্ট করুন. আপনি এতদিন যে খাবারগুলো খেয়েছেন এখন থেকে আপনাকে খাবার সাথে এ খাবার যোগ করতে হবে, এবং প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে হবে, এবং প্রতিদিন সকালবেলা অন্তত আধা ঘন্টা আপনাকে ব্যায়াম করতে হবে, যে ব্যায়ামে আসলে ঘাম ঝরে এবং পরিশ্রম হয়। এরপরে বিকেলবেলাও আসর থেকে মাগরিব এর মাঝামাঝি সব আপনাকে আধা ঘন্টা ব্যায়াম করতে হবে। অর্থাৎ শরীরে যত ক্যালোরি বার্ন করবেন বা ব্যায়াম করে ঘাম ঝরাবেন ঠিক তার থেকে বেশি করে খেতে হবে আপনাকে। এ খাবারগুলো খাওয়ার মাধ্যমে বন্ধুগণ মাত্র 30 দিনেই প্রাকৃতিক উপায়ে, বিশেষ করে যে এই জাতীয় খাবার তো আমরা সবাই খাই, একটু পরিমাণটা বাড়াই দিবেন। যেমন কি বলছিলাম, দুধ দই ছানা, বিশেষ করে ঘি মাখন, পাশাপাশি আপনাদের দেখবেন কোমল পানীয়, কোমল পানি বলতে 7-আপ, স্প্রাইট অনেকে খেয়ে থাকেন, এগুলো ফ্যাট জাতীয় খাবার, এবং বিশেষ করে পিজা বার্গার খেতে পারেন, পাশাপাশি ডার্ক চকলেট এবং খেজুর, দুধ দই ডিম, এইসব যদি আপনি প্রাকৃতিকভাবে খেতে পারেন আপনার রহমতে 1 মাসের ভিতরেই চিকন স্বাস্থ্য মোটা করা সম্ভব। তো বন্ধুগণ, এই যদি ভিডিও পেতে চাইলে আমাদের মোহাম্মদপুর কলকাতা হারবালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে ক্লিক করলে প্রতিটি মুহূর্তে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ আর নয়, সকলে সুস্থতা, সকলে দীর্ঘ কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।